আপনারা যদি হরতাল চান আমরা দিতে পারি কিন্তু এখনো দেব না। আপনারা যদি অবরোধ চান তাহলে তাও আমরা করতে সক্ষম কিন্তু এখনো করব না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুলকে ব্যাখ্যা করতে পারি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জানি যে গাড়ি ভাড়া বেড়েছে, তো গাড়ি ভাড়া বাড়া নিয়ে চরমোনা পীর কিছু কথা বলেছে এবং অনেক সরকারের গুমুর পাশ করেছে। আপনাদের ভিডিওটি দেখাবো এবং আপনাদেরকে আগে একটি নিউজ পড়ে শোনাবো। তেলের দাম বেড়েছে কিন্তু বাসের ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু তেলের দাম বেড়েছে এবং বাসের ভাড়া বাড়ানো হয়েছে। তেলের দাম বাড়ানোর কারণে বাসের ভাড়া বাড়ানোর কী যুক্তিকতা রয়েছে? কারণ একটা নিউজ আছে, 95% বাস চলে গ্যাসে, তেলের সাথে ভাড়ার বৃদ্ধি নিয়ে প্রশ্ন। যদি 95% বাসই গ্যাসে চলে তাহলে তেলের দাম বাড়ানোর কারণে বাসের ভাড়া কেন বৃদ্ধি হবে আমরা একটু বিস্তারিত জানি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর পরিবহন সংশ্লিষ্টদের আহত ধর্মঘটের পর সিদ্ধান্ত হয়েছে ভাড়া বাড়ানোর। দেশের সব গরম পরিবহনে বাড়ানো হয়েছে 26-27% পর্যন্ত বাড়া, কিন্তু দেশের সিএনজি চালিত বাসের অধিক থাকার পরেও কেন শুধুমাত্র তেলের দাম বাড়ানোর অজুহাতে ভাড়া বাড়ানো হচ্ছে সব বাসের? এ নিয়ে প্রশ্ন জন্মেছে নতুন প্রশ্নের। এক সূত্রে জানা যায় রাজধানীর সব রুটে 12,500 মতো বাস চলাচল করে, এদের মধ্যে 626টি মাত্র ডিজেল চালিত, বাকি 12,000 অর্থাৎ 95% চলে গ্যাস সিএনজি। আবার সারা দেশে চলাচল করা দুপাল্লার 78,000 বাসের মধ্যে 46,868টি সিএনজি চালিত, কিন্তু ডিজেলের দাম বাড়ানোর সুযোগ সব বাসের ভাড়া বাড়ানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে সিএনজি চালিত বাসের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। বিআরটি এর দেওয়া এক তথ্য মতে রাজধানীর 95% বাসই গ্যাসে নির্ভর। দুপাল্লার বাসগুলোর মধ্যে শীতাতাপ নিয়ন্ত্রিত যানগুলো সিএনজি চালিত, এছাড়াও 60% বাস চলে গ্যাসের মাধ্যমে, কিন্তু পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট প্রায় সব গাড়ি ডিজেলের মাধ্যমে চলাচল করে। গণপরিবহন মালিক সমিতির এক সূত্র জানায় বর্তমান পণ্যের পরিবহন খাতে 3,51,073টি নিবন্ধিত গাড়ি আছে, এর মধ্যে বাস ও মিনিবাস রয়েছে 78,000, এসবের প্রায় 40% ডিজেলের চলে, বাকি 60% বাস চলে গ্যাসে। ভাড়া বাড়ানো হয়েছে, যদিও তেলের দাম বেড়েছে কিন্তু এখন সিএনজি চালিত যে সমস্ত বাসগুলো রয়েছে সেগুলো ভাড়া দ্বারা এই সুযোগে বাড়িয়ে নিচ্ছে। প্রিয় দর্শক, এটা কিন্তু সব দিক দিয়ে দেখা যায় জনগণের উপরই, সাধারণ মানুষের উপরই একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি আজকে আমার বেতন 8-7,000 টাকা, আগে আমার অফিসে আসা যাওয়ায় ধরেন লাগতো মাসে 1,000-1,000 টাকা, এখন এই ভাড়া বাড়ানোর কারণে আমার মাসিক ধরেন ভাড়ার খরচ যাবে 2,000 টাকা। এই যে আমার বাড়তি 2,000 টাকা খরচ যাচ্ছে, এটা আমি কোথা থেকে দিব? এরকম অনেকেরই প্রশ্ন, এই 2,000 টাকা বাড়তি বাড়া কোথা থেকে আসবে, বেতন তো বাড়ে নাই। যদি বেতন বাড়ানো হতো প্রত্যেক প্রতিষ্ঠানের তাহলে নয় এটার একটা মানানসই ছিল, কিন্তু এই যে বাড়তি বাড়াটা বাড়ানো হলো, এই বাড়তি বাড়া বাড়ানোর কারণে তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রমিকের বেতন বাড়ে নাই। তাহলে একটা মানুষ যে ধরেন কেউ 8,000 টাকা বেতন পায়, তার যদি এখন গাড়ি ভাড়ায় খরচ হয়ে যায় মাসে 2-3,000 টাকা, তাহলে তার সংসার, তার সন্তান, তার ঘর ভাড়া, ভারী ভাড়া কীভাবে দিয়ে সে টাকা শহর থাকবে? এটা আমি মনে করি সম্পূর্ণ সাধারণ মানুষের উপর জুলুম করা হয়েছে। তো এটা কীভাবে জুলুম করা হয়েছে এটা আপনারা চরমোনা পিসাবুজুরে বক্তব্য শুনে আরও ক্লিয়ার হবেন। এই সোনাচারি ডাকাত মেড নাইটের সরকারের পতন ঘটিয়ে এই দেশে ইসলামী দেশপ্রেমিক জনগণের সরকার গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কারা তেলের দাম বাড়িয়েছে? আওয়ামী সরকার বাড়িয়েছে। ধর্মঘট কারা ডেকেছে? আওয়ামী লীগের নেতারা ডেকেছে। যদি তেলের দাম না কমাও ভাড়া বাড়ানো যাবে না। ভাড়া যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে, দরকার হলে জ্বালানি মন্ত্রী প্রধানমন্ত্রী বুটতুকি দিয়ে জনগণকে আনা নেওয়া করবে। বর্তমান আওয়ামী সরকার রাতের অন্ধকারে মিড নাইটের সরকারে পরিণত হয়েছিল। রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে এই সরকার ক্ষমতায় এসেছে, তাই তেলের দামও বাড়িয়েছে রাতের অন্ধকারে। জনগণের ম্যান্ডেট নিয়ে গাড়ি ভাড়া বাড়ানোর জন্য তারা অন্ধকার কুঠিরিতে বসছে না। জনগণের ম্যান্ডেট ছাড়া তারা এখন বৈঠক করছে, সেতুমন্ত্রী সহ বৈঠক করছে, সেইখানে জনগণের কোনো প্রতিনিধি নাই।
কাড়া তেলের দাম বাড়িয়েছে, আওয়ামী সরকার বাড়িয়েছে, ধর্মঘট কারা ডেকেছে, আওয়ামী লীগের নেতারা ডেকেছে, যানবাহন শ্রমিক নেতারা কারা, আওয়ামী লীগের নেতারা, সেখানেও নির্বাচন হয় না, ইউনিয়ন পরিষদও নির্বাচন নাই, বিভিন্ন প্রতিষ্ঠানও নির্বাচন নাই, কোন ট্রেড ইউনিয়নও নির্বাচন হয় না। বর্তমান সরকার যেইভাবে ডাকাতি করে ক্ষমতায় এসেছে সেইভাবে এই দেশে চোর ডাকাতকে লালন করছে। এই সরকার চোর ডাকাতের সরকারে পরিণত হয়েছে, এই সরকার জনগণের সরকার আর নাই। সাথী বন্ধুগণ, আমরা দাবি জানাই অবিলম্বে তেলের দাম কমাতে হবে, যদি তেলের দাম না কমাও বাড়া বাড়ানো যাবে না, বাড়া যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে, দরকার হলে জ্বালানি মন্ত্রী প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়ে জনগণকে আনা নেওয়া করবে। আমরা দেখি তেলের দাম বাড়ানো আর ধর্মঘট একই সূত্রে বাঁধা, কারণ হলো অন্যান্য সময় সরকারের দলের লোকেরা এবং পুলিশরা চেষ্টা করত হরতাল ধর্মঘট হলে গাড়ি যেন চলাচল করে, আমরা আজকে দেখছি বিভিন্ন খানে গাড়ি চলাচল করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের থেকে ঘুষ গ্রহণ করে, তাদেরকে নিরুৎসাহিত করে, তাদেরকে জরিমানা করে, তাদেরকে মামলা দেয়। এটা কিসের ইঙ্গিত বহন করে? এটা ইঙ্গিত বহন করে মজুবীয় বর্ষে এই লজ্জা শেখ হাসিনা, এই দেশে ঘুষ গ্রহণ হচ্ছে অথবা মজুবীয় বর্ষ পালন হচ্ছে, জনগণকে শোষণ করা হচ্ছে, অথচ এই দেশের স্বাধীনে হয়েছিল এই দেশকে শোষণ মুক্ত করার জন্য, জুলুম অত্যাচার মুক্ত করার জন্য আজকে সরকার ক্ষমতায় গিয়ে জুলুম অত্যাচার বাড়িয়েছে। ভিডিওটা থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কারা ধর্মঘট ডেকেছে এবং কারা তেলের দাম বাড়িয়েছে, তারা এই তেলের দাম বাড়িয়ে তারাই আবার ধর্মঘট ডেকেছে। কারণ আমরা আসলে দেখেছি যে বিগত যত ধর্মঘট হয়েছিল প্রশাসন কিন্তু চাপ দিচ্ছিল গাড়ি চালানোর জন্য, কিন্তু এই ধর্মঘটে কিন্তু কোনো চাপ ছিল না গাড়ি চালানোর। আমরা দেখি যে কয়েকদিন ধর্মঘটে পরে সরকার উৎসাহিত হয়ে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে গাড়ি ভাড়া বাড়িয়ে দিল, তারাই শ্রমিক নেতা, শ্রমিক নেতা তো অন্য কেউ নাই, শ্রমিক নেতা তো তারাই, আওয়ামী লীগেরই সব থাক, তারা সমস্যা তো আমাদের নাই, কিন্তু এই যে জনগণ আমরা সাধারণ মানুষ এখানে আমাদের প্রতিনিধিত্বটা কে করলো? এই যে ভাড়া বাড়ানো হলো না, এই যে ভাড়া বাড়ানো হলো এটা নিয়ে ওই বৈঠকে তো জনগণের প্রতিনিধি কেউ ছিল না, যদি জনগণের প্রতিনিধি কেউ থাকতো তারা অবশ্যই এখানে প্রশ্ন করতো যে আমরা কেন এই ভাড়া বাড়ার দায় নিব, তেলের দাম বাইরে হচ্ছে এটা সরকার দায় নিবে, ভাড়া বাড়ানোর কী যুক্তিকতা রয়েছে? এর আগে তো নিউজ আপনারা দেখেছেন 95% বাসই চলে গ্যাসে আর দুপাল্লার বাসের ভিতরে 80% বাসই চলে গ্যাসে, তাহলে কেন এই তেলের দাম বাড়ানোর কারণে সব বাসের ভাড়া বেড়ে গেল? বোঝা যাচ্ছে প্রিয়দর্শক, এটা তাদেরই ব্যক্তিগত ব্যাপার ছিল, এই ব্যক্তিগত ব্যাপারটা তারা একটা নাটক সাজিয়ে, এই ধর্মঘটের একটা নাটক সাজিয়ে তারা এই কাজটি তাদের হাসিল করেছে। লাস্টের শেষে আমরা জনগণই তাদের বলির পাতা হয়েছি, আমরা জনগণই তাদেরকে টাকা দেব, এই টাকা দিয়ে তারা চলবে, আমাদের জনগণই এই দায়ভার নিতে হবে, সরকারের দায়ভার নেওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার বিচার রয়েছে, যদি আমাদের উপর জুলুম করা হয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের বিচার রয়েছে, আল্লাহর আদালতে একদিন সবাইকে দাঁড়াতে হবে যদি তারা আমাদের উপর জুলুম করে থাকে। অবশ্যই এটা জুলুম, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বেশি টাকা পয়সা আমরা পাই না, যারা চাকরি করে গার্মেন্টস বিভিন্ন ফ্যাক্টরিতে 8-10 হাজার টাকা বেতন পায়, তাদের যদি মাসে 10-3 হাজার টাকা বাড়া চলে যায় তাহলে তার সংসার চলার কতটা কষ্টটা সেই বুঝতে পারবে, এটা কোনো সরকারি কর্মজীবী বা সরকারি চাকরিজীবী কেউ বুঝতে পারবে না।